নমস্কার দেবশিস কর্নারে আরও আর একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের দুটো পাতার জুস বানিয়ে দেখাবো এবং এর উপকারিতাগুলো সম্পর্কে বলবো। এটা পাথর কুচি পাতা, অনেকের বাড়িতে এটা হয়ে থাকে। আর আমি এর সাথে নিয়ে নেবো আজওয়ান লিভস, এই পাতাটা। এটা একটু মোটা ধরনের আর এর মধ্যে সুন্দর জোয়ানের গন্ধ আছে। এই পাতা দুটো আমি আগে পরিষ্কার করে ধুয়ে নেব। এই পাতা আমি ডাইরেক্ট রস করব, মিক্সিতে নিয়ে নেব। এবারে এর সঙ্গে জাস্ট আমি একটু জল অ্যাড করব। এই যে পাথরকুচি পাতাটা দেখছেন, এর রস আমাদের কিডনি আর গলস্টোন দূর করতে খুবই উপযোগী। এছাড়া আমাদের লিভার ও জন্ডিসের পক্ষেও এটা মহৌষধ। দেখুন, এটা তৈরি হয়ে গেছে। আমি এবার এটা ছেঁকে নেব আর কিছুটা জল অ্যাড করব। এই রস আমাদের হার্টের ব্লকেজকে দূর করে এবং হার্টকে আমাদের সুস্থ করে। আর এই পাতার রস আমাদের ব্লাড সুগার আর হাই ব্লাড প্রেশারকেও নিয়ন্ত্রণ করে। এটা আজওয়ান লিভস। এই পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি গ্রাইন্ডারে, এখানে কিছুটা জল দিয়ে নেব। এই পাতাটা, এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি কে থাকে, এছাড়া আয়রন, ক্যালসিয়াম, সোডিয়ামও থাকে। এই পাতার রস আমাদের শরীরকে ডিটক্সিফাই করে দেয়। দেখুন, রসটা তৈরি হয়ে গেছে, আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আর জাস্ট এটার সঙ্গে আমি একটু নুন আর একটু পাতিলেবুর রস দিয়ে দেবো, যাতে টেস্টটা একটু ভালো হয়। না দিলেও চলবে, কোনো প্রবলেম নেই। এই পাতাটা আমাদের শরীরকে ডিটক্সিফাই করে আর আমাদের অতিরিক্ত ফ্যাটকে ঝরিয়ে দেয়। এই দুটো পাতার রসই আমাদের মেদ ঝরিয়ে শরীরকে স্লিম করে দেয়। পাথরকুচিটা একটু বেশি গ্রিন কালার আর আজমালিশটা একটু লাইট গ্রিন কালারে হয়েছে। এই দুটো পাতার রস আমরা যদি স্কিনে লাগাই, স্কিনের যে কোনো সমস্যা, ব্রণ, ফুসকুড়ি, এগুলো থেকেও মুক্তি পেয়ে যাব আর আমাদের স্কিনটা অনেক গ্লো করবে। আর এই দুটো পাতার রস আমাদের বার্ধক্য রোধ করে আর মেদ তো ঝরিয়ে দেয়, তাই আপনারা এটা বাড়িতে তৈরি করবেন। এই দুটো পাতা অর্থাৎ আজওয়ান লিভস আর পাথরকুচি পাতার, এর গুণাগুণ নিয়ে এর আগে আমি দুখানা ভিডিও তৈরি করেছি, তার লিংক ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর এটা কেমন হয়েছে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।